রায়গঞ্জ থানা পুলিশের উদ্যোগে নবী দিবসের প্রস্তুতি বৈঠক হলো রায়গঞ্জ থানায়। আগামী 28 সেপ্টেম্বর সারা দেশের সঙ্গে সঙ্গে রায়গঞ্জেও পালিত হবে নবী দিবস। এই উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে আজ সোমবার রায়গঞ্জ থানা সভাকক্ষে বৈঠক করলো রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ। এই বৈঠকে একাধিক সংখ্যালঘু সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। নবী দিবস উপলক্ষে যে সমস্ত শোভাযাত্রা বের হবে সেগুলির রুট আগে থেকেই পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে রায়গঞ্জের DSP রিপন বল কি জানিয়েছেন শুনব। আগামী 28 তারিখে নবী দিবস পালিত হচ্ছে ও রায়গঞ্জ থানা এলাকায় যত নবী দিবস পালন কমিটি আছে তাদেরকে আমরা থানায় ডেকে আজকে একটা কোঅর্ডিনেশন মিটিং করছি, যাতে করে নবী দিবস পালন সুশৃঙ্খলভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, এবং আমাদের তরফ থেকে যে প্রয়োজনীয় নির্দেশিকা আছে তাদেরকে আমরা জানাচ্ছি, তাদের তরফ থেকে সহযোগিতা আমরা প্রার্থনা করছি, এবং তাদের যেটা আছে কত সংখ্যায় গাড়ি থাকবে, আমরা প্রসেশন রুট কী হবে সেগুলো নিয়ে আমাদের যা তাদের বলা বক্তব্য আছে সেটা তাদের সঙ্গে আমরা শেয়ার করছি, এবং যাতে সম্পূর্ণভাবে 28 তারিখে সুন্দরভাবে নবী দিবস উদযাপন পালন হয় সেটা নিয়ে একটা কোঅর্ডিনেশন মিটিং আজকে খুব সফলভাবেই এখানে করা হবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।